প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শ্বসন প্রক্রিয়ার উপরে দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। মোহাম্মদ আব্দুল করিম, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আগের ভিডিওতে শ্বসন প্রক্রিয়ার সংজ্ঞা সহ সেখানে সবার শ্বসন প্রক্রিয়া কিভাবে সংগঠিত হয় সে আলোচনাটি করেছি। তোমরা আশা করি আমার ভিডিওটি দেখেছো ইতিমধ্যে। আজকে শ্বসন প্রক্রিয়ার দ্বিতীয় অংশ আমি নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব অবশ্বসন প্রক্রিয়া কিভাবে সংগঠিত হয়, পাশাপাশি থাকবে শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ, তারপরে থাকবে শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে দেখো। আজকে আমরা অবশ্বসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অবশ্বসন প্রক্রিয়াটা কি? অবশ্বসন প্রক্রিয়া হলো যে এই শ্বসন প্রক্রিয়াটা আসলে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে থাকে, অর্থাৎ এই শ্বসন প্রক্রিয়া ঘটার জন্য অক্সিজেনের কোনো প্রয়োজন পড়ে না। তো এখানে আমি একটা সংজ্ঞা লিখে রাখছি, দেখো, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসনিক বস্তু বা খাদ্য উপাদান অসম্পূর্ণরূপে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে অবশ্বসন বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দুটি জিনিস খেয়াল করবে। একটি হলো অক্সিজেনের অনুপস্থিতিতে, অর্থাৎ এখানে অক্সিজেনের প্রয়োজন হবে না, আর খাদ্য উপাদান এখানে কি হবে, অসম্পূর্ণরূপে জারিত হবে। সবার শ্বসনে কিন্তু খাদ্য উপাদান সম্পূর্ণরূপে জারিত হয় এবং অক্সিজেনের উপস্থিতি দরকার হয়। তো এখানে ঠিক তার উল্টো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিজেনের কোনো প্রয়োজন হবে না এবং খাদ্যবস্তু কিন্তু অসম্পূর্ণরূপে জারিত হবে, হয়ে শক্তি উৎপন্ন করবে। খাদ্যবস্তু অসম্পূর্ণরূপে জারিত হওয়ার কারণেই কিন্তু এখানে উৎপন্ন শক্তির পরিমাণও কম হবে। তো এখানে কি হয়, দেখো, অবশ্বসন প্রক্রিয়ায় খাদ্যবস্তু অসম্পূর্ণরূপে জারিত হয়ে আসলে দুই ধরনের জিনিস উৎপন্ন করতে পারে। একটা হলো যে ইথানল, কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি, এই তিনটি জিনিস উৎপন্ন করতে পারে, অথবা ল্যাকটিক অ্যাসিড এবং এটিপি উৎপন্ন করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকবার খেয়াল করো যে এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে কি হবে, খাদ্য বস্তু ভেঙে দুই ধরনের জিনিস উৎপন্ন করতে পারে। একটা হলো যে ইথানল, কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি উৎপন্ন করতে পারে, এখানে বিক্রিয়া সম্পন্ন হয়ে যেতে পারে, অথবা এগুলো তৈরি না করে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড এবং এটিপি উৎপন্ন করতে পারে। তো তোমরা কিন্তু এই দুটো যদি যুক্ত করেও একটি সংজ্ঞা বানাও তাহলে কিন্তু বড় আকারের একটি সংজ্ঞা হয়ে যাবে। তাহলে তোমাকে এইভাবে যোগ করতে হবে যে উপরের কথাগুলো ঠিকই বললা বলে এখানে আসে এই দুটো কথা যোগ করে দিতে হবে। যেমন দেখো, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসনিক বস্তু বা খাদ্য উপাদান অসম্পূর্ণরূপে জারিত হয়ে ইথানল, কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি অথবা ল্যাকটিক অ্যাসিড এবং এটিপি উৎপন্ন করে তাকে অবশ্বসন বলে। তাহলে আরেকবার তোমরা দেখো, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসনিক বস্তু বা খাদ্য উপাদান অসম্পূর্ণরূপে জারিত হইয়া ইথানল, কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি উৎপন্ন করে, অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড এবং এটিপি উৎপন্ন করে তাকে অবশ্বসন প্রক্রিয়া বলে। আবার খুব সহজ করে তোমরা বলতে পারো, এক কথায় একটি সংজ্ঞা বলতে পারো যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে তাকে অবশ্বসন প্রক্রিয়া বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো মোটামুটি অবশ্বসনের উপরে সংজ্ঞা। তোমরা যে কোনো একটি সংজ্ঞা চয়েস করতে পারো। তো এখন আমি তোমাদের দেখাবো যে কিভাবে অবশ্বসন প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে। তো প্রথমে দেখো, অবশ্বসন প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। একটি হলো গ্লাইকোলাইসিস, এক নম্বর ধাপ হলো গ্লাইকোলাইসিস, দুই নম্বর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তাহলে অবশ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হয়? দুইটি ধাপে সম্পূর্ণ হয়, দুইটি পদ্ধতিতে বা দুইটি পর্যায়ে সম্পূর্ণ হয়। একটা হলো গ্লাইকোলাইসিস আর দুই নম্বর হচ্ছে
পাইরিউইক অ্যাসিডে অসম্পূর্ণ যান। তো এসো আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি দেখি। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে সবার শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রথম ধাপ ছিল, অবার শ্বসনেও কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রথম ধাপ। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উভয় শ্বসন প্রক্রিয়ার জন্য কমন, উভয় শ্বসন প্রক্রিয়ার প্রথম পর্যায় বা প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এবং সবার শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যা যা উৎপন্ন হয়, যে ঘটনা ঘটে, অবার শ্বসন প্রক্রিয়াতে কিন্তু ওই তাই তাই উৎপন্ন হবে বা একই ঘটনা ঘটবে। যেমন তোমাদের নিশ্চয় মনে আছে, দেখো এক অণু গ্লুকোজ ভেঙে এখানে আমরা তিন ধরনের জিনিস পাবো, তিনটি জিনিস পাবো, দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু NADH2 এবং দুই অণু ATP, আর খরচ হয়ে যাবে দুই অণু। তাহলে মূলত এখানে কিন্তু তোমাদের নিশ্চয় স্মরণ আছে যে এখানে চার অণু ATP উৎপন্ন হয়, গ্যালাইকোলাইসিস পর্যায়ে চার অণু ATP উৎপন্ন হয়, কিন্তু তার মধ্যে দুই অণু, এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দুই অণু ATP খরচ হয়ে যায়। তাহলে আমাদের নিট উৎপাদন থাকে দুই অণু ATP। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে বুঝতে পারছো যে গ্লাইকোলাইসিস পর্যায়ে এক অণু গ্লুকোজ ভেঙে যায়, আমরা তিনটি উপাদান পাই, একটা হলো দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু NADH2, দুই অণু ATP। তাহলে ATPটা আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের শক্তির উৎস আর কি, ATP আমরা পেয়ে গেলাম। আমাদের হাতে থাকলো এখন দুই অণু পাইরুভিক অ্যাসিড এবং দুই অণু NADH2। এখন দেখা যাক এর পরবর্তীতে কি ঘটনা ঘটে। আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি, এখন এই পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণরূপে জারিত হবে। এখন পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণরূপে জারণ, এই অসম্পূর্ণ জারণ করতে যায় এই পাইরুভিক অ্যাসিডটা দুটি জিনিস সৃষ্টি করবে, একটা হচ্ছে ইথানল সৃষ্টি আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। আগের সংজ্ঞার মধ্যে তোমরা দেখেছো যে অবার শ্বসন প্রক্রিয়ায় ইথানল সৃষ্টি হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হতে পারে। তো সেই দুটি আসলে দুই ধাপে বিভক্ত করে দেখানো হয়েছে যে এখানে পাইরুভিক অ্যাসিডের যে অসম্পূর্ণ জারণ ঘটে সেটি আসলে দুই ধাপে ঘটতে পারে, একটা ইথানল সৃষ্টির মাধ্যমে আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমে। এখন ইথানল সৃষ্টি কিভাবে হয়, দেখো ইথানল সৃষ্টি দুটি ধাপে আবার সম্পূর্ণ হয়। এখানে পাইরুভিক অ্যাসিড তোমরা দেখতে পাচ্ছ, সংকেত দেখতে পাচ্ছ, পাইরুভিক অ্যাসিড কি হচ্ছে, এই পাইরুভিক অ্যাসিডটা কার্বক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় বা কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে বা সহায়তায় কি করে, এক অণু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, এক অণু কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, এক অণু কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়া অ্যাসিটালডিহাইডে রূপান্তরিত হয়, অর্থাৎ অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার ফলে আসলে এই সংকেতটি পাওয়া গিয়েছে, যেটি অ্যাসিটালডিহাইডের সংকেত। তাহলে এখানে আবার একটু বলি যে এখানে ইথানল সৃষ্টি হচ্ছে কিভাবে, এই যে এখানে গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিডটা কি হচ্ছে কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় এক অণু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়া অ্যাসিটালডিহাইডে রূপান্তরিত হচ্ছে। এরপরে দ্বিতীয় ধাপে কি হচ্ছে, এই অ্যাসিটালডিহাইড এখানে চলে আসছে, দেখো এই অ্যাসিটালডিহাইড এখন কি হচ্ছে, এই অ্যাসিটালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় এখন কি করতেছে, NADH2 হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করতেছে, NADH2 থেকে দুটি হাইড্রোজেন গ্রহণ করে সেটা কিন্তু ইথানলে রূপান্তরিত হয়েছে। এই সংকেতের সঙ্গে যদি দুটি হাইড্রোজেন যুক্ত করা হয় তাহলে কিন্তু এই সংকেতটি পাওয়া যায়, যেটা ইথানলে রূপান্তরিত হয়েছে বা ইথানলের সংকেত হিসেবে পরিণত হয়েছে। তোমরা ইথানলকে কিন্তু ইথাইল অ্যালকোহলও বলতে পারো। তো এখানে NADH2 কোথেকে আসছে, দেখো NADH2 কিন্তু মূলত এই যে গ্লাইকোলাইসিস পর্যায়ে দেখো দুই অণু NADH2 সৃষ্টি হয়েছিল, এই NADH2 থেকে হাইড্রোজেন এখানে গ্রহণ করার ফলে এখানে NADH2 কিন্তু ধ্বংস হয়ে যায়, এখানে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এখানে NAD মুক্ত হয়ে চলে যায়, যার ফলে এখানে NAD হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যায়, ফলে NADH2 পুরোটা এখানে নিঃশেষ হয়ে যায়। তাহলে দেখো তাহলে প্রথম ধাপে আমরা দেখতে পেলাম যে এখানে ইথানল আসলে কিভাবে সৃষ্টি হয়। তো এখানে দেখো যে ইথানল কিভাবে সৃষ্টি হয়, এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, এখানে সেই কার্বন ডাইঅক্সাইডটা আসলে সৃষ্টি হলো।
আর এটিপিটা কোথায়? এটিপি এখানে কিন্তু কোনো নতুন করে এটিপি তৈরি হয় না, এই এটিপিটা মূলত এই যে গ্লাইকোলাইসিস পর্যায়ে যে এটিপিটি তৈরি হয়েছে দুই ইউনিট এটিপি, এই এটিপিটাই কিন্তু এই এটিপি। তাহলে এখানে কি ঘটনা ঘটলো ইথানল সৃষ্টির ক্ষেত্রে? কি ঘটনা ঘটলো যে গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট পাইরুভিক অ্যাসিড কার্বলিক কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় এক অণু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে অ্যাসিটালডিহাইড NADH2 হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে কিসের সহায়তায়? ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তায় দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানলে বা ইথাইল অ্যালকোহলে পরিণত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখলে যে ইথানল কিভাবে অবশ্বসন প্রক্রিয়ায় সৃষ্টি হয়। এবার আমরা দেখব যে ল্যাকটিক অ্যাসিড কিভাবে সৃষ্টি হয়। ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হচ্ছে যে যদি এই অবশ্বসন প্রক্রিয়ায় ইথানল সৃষ্টি না হয়ে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এই পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ এই পাইরুভিক অ্যাসিড এখানে লেখা আছে দেখো, এই পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তায় কি করবে? NADH2 থেকে দুটি হাইড্রোজেন গ্রহণ করবে, করার ফলে এখানে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হবে। খুব সহজে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পাইরুভিক অ্যাসিড কি করছে, ডিহাইড্রোজেনের এনজাইমের সহায়তায় এখানে NADH2 থেকে দুটি হাইড্রোজেন গ্রহণ করছে, করে আসলে এই এখানে যে সংকেতটি পাওয়া গেল, এখানে এর সঙ্গে দেখো দুটি হাইড্রোজেন বেশি যুক্ত হওয়ার কারণে এখানে যে সংকেতটি রূপান্তরিত হলো সেটি আসলে ল্যাকটিক অ্যাসিডের সংকেত। তাহলে পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস এনজাইমের সহায়তায় NADH2 থেকে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এখানে উল্লেখ্য যে এখানে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে না। তাহলে এখানে আবারও দেখো যে NADH2 কোত্থেকে পাওয়া গেছে, NADH2 কিন্তু এই যে গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট সেখান থেকে এটি পাওয়া গেছে, এবং এখান থেকে হাইড্রোজেন গ্রহণ করার ফলে NADH2 এখানে নিঃশেষ হয়ে যায়, এখানে NAD মুক্ত হয়ে চলে যায়, যার ফলে আর হাইড্রোজেন এখানে গ্রহণ হয়ে হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যায়, যাওয়ার ফলে এখানে NADH2 নষ্ট হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে অবশ্বসন প্রক্রিয়াটি আসলে সম্পূর্ণ হয়। আমার মনে হয় তোমরা অবশ্বসন প্রক্রিয়াটি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ। এখন আমি তোমাদের আর একটু জিনিস ক্লিয়ার করব, সেটি হলো যে অবশ্বসনের যে সমীকরণটি আছে, এই সমীকরণটা একটু তোমাদের খেয়াল করো যে এখানে হলো C6H12O6, এখানে হচ্ছে এনজাইম, বিভিন্ন রকমের এনজাইম তৈরি হবে কি এখানে তৈরি হবে আমাদের অবশ্বসন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে আমাদের C2H5OH+ হচ্ছে দুই অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে ATP2ATP, এই শক্তি আসলে এখানে তৈরি হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এটি হলো আমাদের অবশ্বসনের সমীকরণ। অবশ্বসনের সমীকরণ এখানে দেখছো যে এক অণু গ্লুকোজ এনজাইমের সহায়তায় ভেঙে তৈরি করতেছে কি ইথানল কার্বন ডাইঅক্সাইড এবং দুইটি এটিপি। তো এখানে দেখো ইথানল, এখানে তোমরা দেখছো যে ইথানল তৈরি হয়েছে, এখানে ইথানলের সংকেতটিকে সংক্ষেপে লিখলে আসলে আমরা এটি পাই। তো এখানে এক অণু গ্লুকোজ এনজাইমের সহায়তায় ভেঙে তৈরি করলো ইথানল কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল রাখো যে এখানে অবশ্বসনের সমীকরণ বলতে কিন্তু এই সমীকরণটি
বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়, এটিই দেখানো হয়। তার কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইথানল তৈরি হয় আর ল্যাকটিক অ্যাসিড ক্ষেত্র বিশেষে তৈরি হয়, এটি সব সময় তৈরি হয় না। ল্যাকটিক অ্যাসিড কোথায় সৃষ্টি হয়? ল্যাকটিক অ্যাসিড ওই নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়া, কিছু ধরো কিছু ব্যাকটেরিয়া আছে তাদের দেহে আসলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আর এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি যে ল্যাকটিক অ্যাসিড কিন্তু পেশিতে সৃষ্টি হয়, মাংস পেশিতে সৃষ্টি হয়। তোমরা জানি আসলে খুশি হবে যে যখন খেলোয়াড়রা মাঠে দৌড়াদৌড়ি করে, ফুটবল খেলে বা অন্য কোনো খেলায়, যখন ক্রিকেট খেলায় যখন প্লেয়াররা মাঠে দৌড়াদৌড়ি করে খুব দ্রুত, তখন কিন্তু অনেক সময় দেখবা যে কোনো প্লেয়ারের মাংসপেশি টেনে ধরে, মাংসপেশিটা সংকুচিত হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, তখন সে কিন্তু আর হাঁটতে পারে না বা দৌড়াতে পারে না, সে মাটিতে বসে পড়ে। এর কারণ কিন্তু কি? এর কারণটা হলো যে তোমরা তোমরা খেয়াল করো যে কারণটা হলো যে যে যখন একটা প্লেয়ার মাঠে দৌড়ায় বা খেলা করে, তখন তার কি হয়, তার শরীরে বা কোষে অধিক পরিমাণে শক্তির প্রয়োজন হয়। আর এই অধিক পরিমাণ শক্তির জন্য কি বেশি বেশি খাবার ভাঙতে হয়, আর বেশি বেশি খাবার ভাঙার জন্য বেশি বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এই প্রয়োজনীয় অক্সিজেন না পাওয়ার কারণে আসলে কোষগুলো সবার শ্বসন প্রক্রিয়ায় অতিরিক্ত শক্তি যোগান দিতে পারে না। তখন এই অক্সিজেনের অভাবের কারণে কোষগুলো এই অবাধ শ্বসন প্রক্রিয়ায় আসলে শক্তি উৎপাদন করার একটা চেষ্টা করে, এবং সেটা দিয়ে কোষকে সহায়তা করার একটা বা শক্তি প্রদান করার একটা চেষ্টা করে। তো সেই অবাধ শ্বসন প্রক্রিয়ায় যখন সে শক্তি উৎপাদন করার চেষ্টা করে, তখন আসলে কোষে এই ল্যাকটিক অ্যাসিডটি সৃষ্টি হয়ে যায়। এবং এই ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হওয়ার ফলে সেখানে কিন্তু খুব কষ্টদায়ক বা একটা যাতনা বেদনার সৃষ্টি হয়। তো তখন এই প্লেয়ার যদি কিছুক্ষণ রেস্টে থাকে, একটু হাত দিয়ে নাড়াচাড়া করে, তাহলে কিছুক্ষণ পরেই কিন্তু প্রয়োজনীয় অক্সিজেন চলে আসে। প্রয়োজনীয় অক্সিজেন পাওয়ার ফলে আবার সবার শ্বসন প্রক্রিয়ায় সেখানে শক্তি উৎপন্ন হয় এবং ল্যাকটিক অ্যাসিড সম্পূর্ণরূপে দূরীভূত হয়, তখন সেই প্লেয়ার কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়। তো এই হলো শিক্ষার্থী বন্ধুরা যে ল্যাকটিক অ্যাসিড কিন্তু সবসময় সৃষ্টি হয় না, কিছু ব্যাকটেরিয়ার দিয়ে সৃষ্টি হতে পারে এবং মাংসপেশিতে ঘটনা ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে সৃষ্টি হয় আসলে ইথানল, এই জন্য অবাধ শ্বসনের সমীকরণটি ইথানল দিয়ে দেখানো হয়েছে। তো এখানে দেখো, এই যে এখানে ইথানল সৃষ্টি হলো সমীকরণে, সেই ইথানলটি দেখানো হয়েছে। এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে, সেই কার্বন ডাইঅক্সাইডটি কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এর ভিতরে কিন্তু কোনো শক্তি উৎপাদন হয় না, এখানে দুইটি এটিপি শক্তি হিসেবে দেখানো হচ্ছে। এই দুইটি এটিপি আসলে কোথেকে আছে? এই দুইটি এটিপি কিন্তু এই যে গ্লাইকোলাইসিস পর্যায়ে যে দুইটি এটিপি সৃষ্টি হয়, এই দুইটি এটিপি কিন্তু এখানে দেখানো হয়েছে। এখন দেখো, এই সমীকরণে কোন কোন ক্ষেত্রে তোমরা দেখতে পাবা যে এই টু এটিপির জায়গায়, এদিকে সব ঠিক আছে, টু এটিপির জায়গায় তোমরা দেখতে পাবা যে এখানে আছে বিশ কিলো ক্যালোরি, এই শক্তিটি লেখা থাকতে পারে, 20 কিলো ক্যালোরি। এখন এটাও ঠিক, এটাও ঠিক, 20 কিলো ক্যালোরি কেন লেখা থাকে? 20 কিলো ক্যালোরি লেখা থাকে এই কারণে যে এক অণু এটিপি থেকে 10 কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়। তাহলে দুই অণু এটিপি থেকে 10^10^20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে তোমরা দেখতে পারলে যে এখানে টু এটিপি থাকার যে কথা, 20 কিলো ক্যালোরি থাকা একই কথা। আবার এখানে তোমরা অনেক সময় দেখতে পাবা যে এখানে লেখা থাকে একটা বিষয় আছে, এখানে লেখা থাকে 56 কিলো ক্যালোরি পার মোল। তাহলে এখানে 56 কেন লেখা থাকলো, 56 কেন লেখা থাকে? এর কারণ হলো যে এই শ্বসন প্রক্রিয়াটি যখন ঘটে, এই অবাধ শ্বসন প্রক্রিয়াটি যখন ঘটে, তখন কিন্তু এখানে শুধু এই 20 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় না, এখানে অতিরিক্ত কিছু তাপশক্তি উৎপন্ন হয়, যে তাপশক্তিগুলো আমাদের আসলে কাজে লাগে না। কিছু তাপশক্তি কিন্তু মুক্ত অবস্থায় নষ্ট হয়ে যায়, মুক্ত তাপশক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। আমাদের কার্যকরী তাপশক্তি হচ্ছে এই 20 কিলো ক্যালোরি অর্থাৎ 2 ATP।
এই 20 কিলোক্যালোরি তাপশক্তি কিন্তু আমাদের কার্যকরী শক্তি, যেটা দেহের কাজে লাগে, আর বাকিটা তাপশক্তি কি হয়, মুক্ত তাপশক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। তো এই যে যে অতিরিক্ত তাপশক্তিটি উৎপন্ন হয়, সেই অতিরিক্ত তাপশক্তি সহ যদি আমরা দেখাই, তাহলে দেখা যায় যে পুরো শ্বসন প্রক্রিয়ায় মোট 56 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমার মনে হয় তোমাদের দ্বিধাদ্বন্দ্বটা এখানে কেটে গেল, কারণ কোন সমীকরণে তোমরা হয়তো কোন বইয়ে দেখতে পারো বা প্রশ্নপত্রে দেখতে পারো যে কখনো লেখা আছে 2 ATP, তখন ভাববা যে এখানে আমরা 2 ATP পড়ে আসলাম, পরে আবার লেখা আছে 20 কিলো ক্যালোরি, সেটা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে পড়বে। আবার কখনো লেখা থাকে কেন একই জায়গায় আবার 56 কিলো ক্যালোরি কেন লেখা, তাহলে এই বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পারলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবাত শোষণের সমীকরণটি আসলে বুঝতে পারলাম যে এখানে দ্বিধাদ্বন্দ্বটা তোমাদের কেটে গেল। ঠিক একইভাবে সবাত শোষণের সমীকরণটা তোমরা একটু দেখো, এখানেও গ্লুকোজ বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে সবাত শোষণে কি ঘটনা ঘটে, কি কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয়। তো তোমরা দেখেছো যে আমার আগের ভিডিও ক্লাসে দেখেছো যে সবাত শোষণ প্রক্রিয়ায় কতটা ATP উৎপন্ন হয়েছিল, 38টি ATP উৎপন্ন হয়েছিল। তো সেই 38টি ATP কিন্তু এখানে দেখানো হয়েছে। এখন এই 38টি ATP কে যদি আমরা তাপশক্তি হিসেবে দেখাই, তাহলে কিন্তু দাঁড়াবে 1 ATP সমান যদি 1 ATP সমান যদি 10 কিলোক্যালোরি হয়, তাহলে 38 ATP সমান হবে 380 কিলোক্যালোরি। তো 380 কিলোক্যালোরি, তো 380 কিলোক্যালোরি হচ্ছে আমাদের নিট শক্তি বা নিট উৎপাদন, যেটি আমাদের জীবের দেহে কাজে লাগে। আর বাড়তি যে শক্তিটা উৎপন্ন হয়, তাপশক্তি উৎপন্ন হয়, যেগুলো মুক্ত তাপশক্তি হিসেবে আসলে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেই অতিরিক্ত তাপশক্তি সহ যদি সমস্ত তাপশক্তিকে একত্র করে দেখানো হয়, তাহলে কিন্তু সেই তাপশক্তির পরিমাণ দাঁড়ায় 686 কিলোক্যালোরি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো সমীকরণে কখনো দেখবে 38 ATP লেখা আছে এই জায়গাতে, কখনো লেখা আছে 380 কিলোক্যালোরি, কখনো দেখবে 686 কিলোক্যালোরি। তোমরা তিনটি কিন্তু লিখতে পারবা, ব্যবহার করতে পারবা, তাতে কোনো সমস্যা নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আজকে অবাত শ্বসন প্রক্রিয়া নিয়ে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। তোমরা আশা করি শ্বসন প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। তো আজকের মতো এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, ক্লাসগুলো ভিডিও ক্লাসগুলো দেখবে, শুধু আমার ক্লাস নয়, আরও বায়োলজির উপরে অন্যান্য স্যার ম্যাডামদের ক্লাস আছে, সেগুলোও তোমরা দেখবে, দেখে মোটামুটি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবগতির জন্য জানাই যে তোমরা যদি একটু কমেন্ট করে জানাও যে কোন অধ্যায়ে কোন টপিক্স নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, তাহলে আমরা কিন্তু সেই টপিক্সের উপরে ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।